আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে, কাছে ও দূরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিউয়ার্স, আমি এখন যে জমিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে গুয়াতেমালা হাইব্রিড ঘাস। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে ঘাসগুলো রয়েছে বিশাল ঝোপা আকারে হয়েছে। এই ঘাসটি কিন্তু আমরা দু মাস আগে কেটে দিয়েছি, যেহেতু শীতের দিন, শীতকালে কিন্তু দু মাস হবে না, 40-45 দিন হবে, তো শীতকাল, এই জন্য এই ঘাসটি বড় হতে সময় লাগছে। তো এখন যতটুকু বড় হয়েছে, গরমকালে কিন্তু এক মাসে ঠিক এতটুকু বড় হয়। আর এখন যে সাইজের ঘাসটি দেখছেন, এখন এই সাইজের ঘাসটি কিন্তু কেটে আপনারা যারা ছাগলের খামার করেছেন, গারলের খামার করেছেন, তারা কিন্তু এই সাইজের ঘাসগুলো কেটে গবাদি প্রাণী কি খাওয়াতে পারবেন। আর যারা গরুর খামার করেছেন তারা কিন্তু আমার পাশে রয়েছে, ঠিক এতটুকু হলে আপনারা কিন্তু গরুকে খাওয়াতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ঘাসগুলো কিন্তু অনেক দূরত্ব করে লাগানো। তো এখন যেহেতু শীতকাল, তাই আমি সত্য কথাই আপনাদের বললাম, এখানে প্রায় 1.5 থেকে 2 মাস বয়স হবে। তো আর কিছুদিনের মধ্যেই আমাদের এই জায়গাগুলো কিন্তু পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি যদি বেঁচে থাকি আপনাদেরকে কিন্তু এই ঘাসের জমির ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, এই দেখুন, এই যে একটু ঝোপা, এখান থেকে অনেকগুলো ঘাস বের হচ্ছে মাশাল্লাহ। আমি কিন্তু আপনাদেরকে ঘুরে দেখাতে পারবো না, এই যে দেখুন ঘাস হচ্ছে। তো ভিউয়ার্স, যারা এই ঘাসটি চাষ করতে চাচ্ছেন, চাষ করতে পারেন, খামারে হয়তো অন্য ঘাস চাচ্ছেন। একটি বোঝা, যেমন আমি পূর্বে যে ঘাসটি ইন্দোনেশিয়া থেকে আমদানি করেছিলাম স্মার্ট নেপিয়ার, সেই ঘাসটি কিন্তু একটি ঝোপা মানে একটি বোঝা। তো আমার এইখানে যে ঘাসটি দেখতে পাচ্ছেন গুয়াতেমালা হাইব্রিড ঘাস, এটাও কিন্তু একটি ঝোপা মানে একটি বোঝা। আর এই ঘাসে কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে। যখন যেমন আমার সামনে যে ঘাসের ঝোপাটি দেখছেন, এখন যদি আমি এই ঘাসটি কেটে ল্যাবে টেস্ট করতে দেই, 16 থেকে 18% প্রোটিন পাওয়া যাবে। আর যখন এই ঘাসটি বড় হয়ে যাবে, যেমন আমার পাশে বাম পাশে যে ঘাসটি রয়েছে, এই ঘাসটি বড় হয়েছে, এটা 12 থেকে 14% প্রোটিন পাবেন। তো বিয়ার, সত্য কথা হচ্ছে ঘাস যখন ছোট থাকে তখন ঘাসের প্রোটিন মাত্রাটা একটু বেশি পাওয়া যায়, ঘাস যখন বড় হয়ে যায় তখন প্রোটিন মাত্রা কমে যায়, এটাই সত্য। আমরা যত কথাই বলি না কেন, 22% প্রোটিন, 25%, 30% হাইব্রিড ঘাসের জগতে সর্বোচ্চ 18% প্রোটিন পাওয়া যায়। যেমন স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাসে কিন্তু আমরা সর্বোচ্চ 18% প্রোটিন পেয়েছি ছোট ঘাসে, যখন ঘাসটি বড় হয়ে যায় তখন 12 থেকে 13% আমরা প্রোটিন পেয়েছি। যেমন অন্য অন্য ঘাসে কিন্তু 8 থেকে 12% প্রোটিন পাওয়া যায় যখন ঘাসটি বড় হয়ে যায়। আর স্মার্ট নেপিয়ার যখন ঘাসটি বড় হয়ে যায় তখন 12 থেকে 13% প্রোটিন পাওয়া যায়, আর যখন ছোট থাকে তখন 18 থেকে 19% প্রোটিন পাওয়া যায়। তো আমরা কিন্তু একদমই ছোট থাকা ঘাস কিন্তু কেটে গবাদি প্রাণীকে খাওয়াই না, ঘাসটি বড় হওয়ার পরই কেটে খাওয়াই। তো আপনারা যত ভিডিও দেখেন যাই করেন, ল্যাবের টেস্ট ছাড়াই কিন্তু আমরা অনেক কথা বলে থাকি, সেক্ষেত্রে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ভিউয়ার্স, এই হচ্ছে গুয়াতেমালা হাইব্রিড ঘাস, আমরা এখান থেকে কিছুদিন আগে কেটে জমিতে লাগিয়েছিলাম টেস্ট করার জন্য শীতকালে ঘাসটি হয় কিনা। তো ভিউয়ার্স, আমরা কিন্তু শীতকালে ঘাসটি রোপণ করেছিলাম, চলুন আমরা দেখাই। এই যে অনেকগুলো আমরা চারা লাগিয়েছিলাম, তো ভিউয়ার্স শীতকালে ঘাসটি রোপণ করে না, দেখতে পাচ্ছেন মারা গেছে, এখানে অনেক চারা রোপণ করতে যে এটা বের হয়েছে। তো একদমই যে মারা যায় সবগুলো তা না, কিছু বের হয়। তবে বিশেষ করে আপনাদেরকে এই ঘাসটি কিন্তু গরমকালে চাষ করার জন্য এই ঘাসটি বেশি গরম থাকাকালীন যদি রোপণ করা যায় তাহলে ঘাসের কাটিং গুলো জার্মিনেশন বেশি পাওয়া যায়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে, এই দেখুন ভিতরে, ক্যামেরা কাছে নিয়ে আসো, এই দেখুন ভিতরে কত গাছ বের হচ্ছে। এই ঝোপাটা যখন হয়ে যাবে, আমি যদি এখন এটা গুনে দেখাই, দেখানো সম্ভব না, অনেক স্মার্ট নেপিয়ারের মতো এই ঝোপা, এই যে দেখুন কত সুন্দর হচ্ছে। এই যে এটাই কিন্তু যখন একটু বড় হবে তখন একটি ঝোপা হবে, আর এখন যে সাইজের ঘাসটি হয়েছে এটা কিন্তু ছাগলকে কেটে খাওয়ানো যাবে। তো ভিউয়ার্স, এই ঘাস সম্পর্কে আমি অনেক ভিডিও করেছি, আপনারা চাইলে আমাদের ঘাস টিভি বাংলা চ্যানেলটি সার্চ করে দেখতে পারেন। আমাদের ঘাস টিভি বাংলা চ্যানেলে নানান জাতের ঘাসের ভিডিও দেওয়া আছে। আমি কিন্তু ইতিমধ্যে অনেকগুলো জাত বাংলাদেশে আমদানি করেছি, যেমন আমি সর্বপ্রথম কিন্তু বাংলাদেশে স্মার্ট নেপিয়ার আমদানি করেছিলাম, তারপরে গুয়াতেমালা, ইতিমধ্যে আরো দুটি ঘাস চলে এসেছে, একটি হচ্ছে জানজিবার হাইব্রিড ঘাস, আমরা ইতিমধ্যে একবার কেটে বিক্রি করেছি। যে জমিটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে
জিবারের জমি আমরা জারা ঘাস আর জাঞ্জিবার ঘাস দুটো একসঙ্গে একটু দেখাই হালকা। একটু বেশি আগে পেয়েছিলাম এখন, এটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস, আর যেগুলো কাটা হয়েছে এটা হচ্ছে জাঞ্জিবার হাইব্রিড ঘাস। আমরা কিন্তু জাঞ্জিবার হাইব্রিড ঘাসটি অলরেডি বিক্রি করে দিয়েছি, জারা ঘাসটি যেহেতু এখনো পরিপক্ক হয়নি। তো আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি, জাঞ্জিবার ঘাসটি আগে হয়েছে মানে বড় হয়েছে আগে, আগে কাটিং পেয়েছি আমরা আগে বিক্রি করেছি, জারা ঘাসটি একটু লেট হয়েছে বিক্রি করতে লেট করছি। তো বিয়ার্স ইতিমধ্যে কিন্তু আমরা আরেকটি ঘাস নিয়ে এসেছি, তাইওয়ান হাইব্রিড ঘাস। আমরা দু মাস পর থেকে সেই ঘাসের কাটিং আমরা ডেলিভারি দেবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।